हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय ट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमें क्लास 12 मैट्रिक्स चैप्टर परवर्ती नतून किछु अंक निये कथा बोलबो। जदि तुम्हारा ये भिडियो भलो लागे तो तब तुम्हारा चैनल के सबसक्राइब करते पर परवर्ती भिडियो नोटिफिकेशन पाँच जो बेल आइकन के प्रेस कर रखते पर। तो चलो आज नतून किछु शेखा जाक। बहु विकल्पधर्मी 19 दाग कि बोलछे, जदि ए इक्वल टू ए मैट्रिक्स हय तबे ए माइनस टू आई इंटू ए माइनस थ्री आई एर मान हबे कत से बेर करते हैं। जेखने आई हलो द्वितीय क्रम मैट्रिक्स, तेल ए समान दिए 4 2 - 1 1 और आई की बोले द्वितीय क्रम मैट्रिक्स, दैट इज आई समान तेल क्या 1 0 0 1। तेल एन ए माइनस टू आई प्रथम बेर करब, ए माइनस टू आई समान क्या है, तेल 4 2 - 1 1 - 2 इंटू ए मैट्रिक्स समान समान ए मैट्रिक्स लिखल। ए मैट्रिक्स प्रत्येक पदर साथ कत गुण करब, 2 तेल गुण करो 2 0 0 2। तेल एन युटो जो वियोग करी तेल कि अनुरूप पदर वियोग है, दैट इज 4 - 2 दैट इज 2 2 - 0 दैट इज 2 - 1 - 0 दैट इज -1 और 1 - 2 दैट इज -1। तेल ए माइनस टू वन मैट्रिक्स कि पेल मेटा पेलम एबार दरकार ए माइनस थ्री आई मैट्रिक्स, तेल ए माइनस थ्री आई मैट्रिक्स लिखब एबारे। तेल ए मैट्रिक्स भैल्यू एट माइनस थ्री इंटू आई मैट्रिक्स भैल्यू एट, तेल ए मैट्रिक्स एट लिखल माइनस थ्री, तेल एर गुण करते हैं, तेल 3 × 1 = 3, 3 × 0 = 0, 3 × 0 = 0, 3 × 1 = 3। तो यह जो वियोग करी तर मैं कि अनुरूप पदर वियोग, 4 - 3 = 1, 2 - 0 = 2, -1 - 0 दैट इज -1, 1 - 3 दैट इज -2। नाउ एबार बेर करब ए माइनस टू आई इंटू ए माइनस थ्री आई, मैट्रिक्स जो लिखे निलाम कि करते हैं एरकम एरकम, दैट इज 2 × 1 = 2, 2 × -1 दैट इज -2 और मिडिले प्लस साइन छिलो तहले प्लस माइनस माइनस डायरेक्ट -2 लिखे दिए। एबार एटा एटा 2 × 2 = 4 प्लस 2 × -2 दैट इज प्लस माइनस -4। एबार एटा चले आसब द्वितीय सारी एर प्रथम कलम, तहले -1 × 1 दैट इज -1 प्लस -1 × -1 दैट इज +1। एबार एटा द्वितीय कलम, तहले -1 × 2 माने -2 प्लस -1 × -2 दैट इज +2। तहले ओवरऑल कत पाच्छी 0 0 0 0, दैट इज एट एक जिरो मैट्रिक्स होच्छे, दैट इज ऑप्शन सी हबे ई अंकेर आंसर। 20 जदि ए समान ए मैट्रिक्स हय एरूप जे ए स्क्वायर इज इक्वल टू आई हय तबे रिलेशनटा आमाके बेर करते बोलेछे ई चारटिर मध्ये कोनटा ठीक हबे। ठीक आछे, ताहले ए मैट्रिक्स जेटा दिएछे आमि सेटा लिखे निएछि। एबार ए स्क्वायर बार करते हबे, तार माने कि ए दुबार गुण, ताहले ए इनटू ए, ताहले ए मैट्रिक्सटा दुबार लिखेछि xyz - x xyz - x, এবার এই দুটো আমি গুণ করব। তাহলে কি বললাম, এর প্রথম সারি এর প্রথম কলাম, তাহলে কি এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু জেড, তাহলে প্লাস ওয়াই জেড। তাহলে এর প্রথম সারি এর দ্বিতীয় কলাম, তাহলে এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই, তাহলে কি মাইনাস এক্স ওয়াই, আর আগে প্লাস ছিল তাহলে প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই। এবার দ্বিতীয় সারি এর প্রথম কলাম, জেড ইন্টু এক্স কি এক্স জেডও লিখতে পারি, প্লাস মাইনাস এক্স ইন্টু জেড, তাহলে মাইনাস এক্স জেড, তাহলে প্লাস মাইনাস মাইনাস এক্স জেড। এর দ্বিতীয় সারি এর দ্বিতীয় কলাম, তাহলে জেড ইন্টু ওয়াই কি ওয়াই জেড প্লাস মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স, দ্যাট ইজ প্লাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস প্লাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইজুয়াল টু এটা আমরা পাচ্ছি, দ্যাট ইজ এ স্কোয়ার ইজুয়াল টু, তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, এটা কেটে যাচ্ছে তার মানে 0, এক্স জেড মাইনাস এক্স জেড মানে 0, আর ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার, তাই একটু ঘুরিয়ে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড। এবার প্রশ্ন অনুসারে কী বলেছে, এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তাহলে এটা যদি দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও দ্বিতীয় ক্রমের হবে, তাই লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড 0 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, তাহলে এটা দ্বিতীয় ক্রমের, তাহলে 1 0 0 1। তাহলে কি দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে কি এর অনুরূপ পদগুলো সমান হয়, দ্যাট ইজ এই পদটার সাথে এই পদটা সমান হবে, বা এই পদটার সাথে এই পদটাও সমান করতে পারো। তাহলে এখানে আমরা কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এর কত আছে 1, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1। এগুলোকে ওই পাশে নিয়ে যাও, 1 - x² - y z ইকুয়াল টু 0, দ্যাট ইজ অপশন সি হবে এই অঙ্কের অ্যান্সার। 21 দা কী বলছে, যদি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বিপ্রতিসম উভয় হয় তবে এ ম্যাট্রিক্স কী হবে, চারটে অপশান দিয়ে দিয়েছে, তাহলে এর অ্যান্সার হবে শূন্য ম্যাট্রিক্স। কারণ কি আমি এখানে এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখে দিচ্ছি, মনে করো এ একটা 2/2 ক্রমের শূন্য ম্যাট্রিক্স, তাহলে শূন্য ম্যাট্রিক্সকে আমরা বড় 0 দ্বারা ডিনোট করি। তাহলে এ ট্রান্সপোজ মানে কি, প্রথম সারির পদগুলো প্রথম কলামে চলে আসবে আর দ্বিতীয় সারির পদগুলো দ্বিতীয় কলামে চলে আসবে, তার মানে কি এই পদটাই আবার এইভাবেই ফিরে আসবে, দ্যাট ইজ এটার ভ্যালু তো আবার এ, দ্যাট ইজ এ ট্রান্সপোজের ভ্যালু কত হলো এ। তাহলে শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হচ্ছে, একটা প্রতিসম ম্যাট্রিক্স এ, তাহলে একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, তার মানে কি শূন্য ম্যাট্রিক্স একটা প্রতিসম ম্যাট্রিক্স। এই এ ট্রান্সপোজটা বা শূন্যর সাথে যদি আমি মাইনাস গুণ করেছি সেই 0ই তো পাবো, তাহলে এখন প্রত্যেকটা পদের মধ্যে থেকে আমি মাইনাস কমে দিলাম, তাহলে কি শূন্য পড়ে থাকবে। তাহলে এই জিনিসটার ভ্যালু এখন কত পেয়েছি এ বলে দিয়েছি, আমি ধরেছি এটা এ, তাহলে মাইনাস এ, দ্যাট ইজ কি
ए ट्रांसपोज इक्वल टू माइनस ए हमें प्रमाण कर दिलाम तहले दिस ए ट्रांसपोज इक्वल टू ए प्रमाण कर दिलाम तहले हमें कि प्रमाण करलाम शून्य मैट्रिक्स एक प्रतिसम मैट्रिक्स आबार ए ट्रांसपोज इक्वल टू माइनस ए हमें प्रमाण कर दिलाम दैट इज कि प्रमाण करलाम शून्य मैट्रिक्स एक विप्रतिसम मैट्रिक्स তাই এখানে আমি এই অ্যান্সারটা নিয়েছি যে যদি কোনো ম্যাট্রিক্স এ প্রতিসম এবং প্রতিসম উভয় হয় তবে এই ম্যাট্রিক্সটি কি হবে শূন্য ম্যাট্রিক্স ঠিক আছে 22 একটি বর্গ ম্যাট্রিক্স এ এরূপ যে এ স্কয়ার ইকুয়াল টু এ তবে আই প্লাস এর হোল কিউব মাইনাস সেভেন এর মান কত হবে এখন এটা দুটো প্রসেস আমরা করতে পারি প্রসেস ওয়ান তাহলে আই প্লাস এর হোল কিউব মাইনাস সেভেন এ তাহলে সাধারণত আমরা কি ম্যাট্রিক্স আমরা যখন করেছি বইতে সাধারণত ম্যাট্রিক্সের স্কোয়ার পর্যন্ত আছে বাট ডাইরেক্ট কিউব করা নেই তাহলে কি আমি এই ম্যাট্রিক্সটাকে লিখলাম কি আই প্লাস এর হোল স্কোয়ার ইন্টু আই প্লাস এ তাই হোল স্কোয়ারটাকে ডাইরেক্ট আমি দুটো ম্যাট্রিক্সের গুণফল রূপে প্রকাশ করেছি দ্যাট ইজ লিখেছি আই প্লাস এ ইন্টু আই প্লাস এ আর বাইরে আই প্লাস এ মাইনাস সেভেন এ এই প্রসেসটা একটু বড় হবে সেকেন্ড প্রসেসটা খুবই শর্টে আছে তাহলে এখন গুণ করো তাহলে আই ইন্টু আই আই স্কোয়ার প্লাস আই ইন্টু এ তাহলে আই এ প্লাস এ ইন্টু আই তাহলে এ আই প্লাস এ ইন্টু এ স্কোয়ার ইন্টু আই প্লাস এ মাইনাস সেভেন এ তাহলে আই স্কোয়ারের মানে আয়ের বর্গ করা মানে কি আই ফিরে পাবো আইডেন্টি ম্যাট্রিক্সের বর্গ করা মানে কি সেই আই ফিরে আসবে তাহলে আই ফিরে আসলো আই ইন্টু এ যে কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করলে কী পাই সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাই দ্যাট ইজ আই ইন্টু এ মানে কি এ ফিরে পাবো সেম জিনিস কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করি তাহলে সেই ম্যাট্রিক্সটাই পাবো তাহলে এ ইন্টু আই মানে কি এ আর এ স্কোয়ারের ভ্যালু আমাকে বলে দিয়েছে তাহলে এখন এ স্কোয়ারের পরিবর্তে কত লিখলাম এ ইন্টু আই প্লাস এ মাইনাস সেভেন এ দ্যাট ইজ এখন কী পাচ্ছি আই প্লাস থ্রি এ ইন্টু আই প্লাস এ মাইনাস সেভেন এ তাহলে আবার গুণ করো আই ইন্টু আই আই স্কোয়ার আই ইন্টু প্লাস এ দ্যাট ইজ প্লাস আই এ প্লাস থ্রি এ ইন্টু আই তাহলে প্লাস থ্রি এ আই প্লাস থ্রি এ ইন্টু এ তাহলে প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস সেভেন এ তাহলে আই স্কোয়ারের বর্গ তাহলে আই ফিরে পাবো তাহলে আই ইন্টু এ মানে কি এ হবে একটু আগে বললাম তাহলে থ্রি এ ইন্টু আই মানে কি শুধু থ্রি এ পড়ে থাকবে আর এ স্কোয়ারের ভ্যালু কত বললাম এ দ্যাট ইজ এ স্কোয়ারের পরিবর্তে এ লিখলাম দ্যাট ইজ থ্রি এ মাইনাস সেভেন এ তাহলে কত পাচ্ছি থ্রি এ প্লাস এ দ্যাট ইজ সেভেন এ মাইনাস সেভেনে আর এই আই যোগ ছিল তাহলে এইটা এটা কেটে আছে দ্যাট ইস আই হবে এই অঙ্কের আনসার বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে এই অঙ্কের আনসার দ্যাট ইস সি অপশানটা হবে এই অঙ্কের আনসার এবার প্রসেস টুতে যদি করতে চাও তাহলে কি আই প্লাস এর হোল কিউব মাইনাস সেভেনে তাহলে এ প্লাস বির হোল কিউবের ফর্মুলা লাগাও তাহলে এ কিউব দ্যাট ইস আই কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি দ্যাট ইস থ্রি ইন্টু আই স্কোয়ার ইন্টু এ প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি ইন্টু আই ইন্টু এ স্কোয়ার প্লাস বি কিউব দ্যাট ইস এ কিউব মাইনাস সেভেনে এখন আয়ের পাওয়ারে যতই নাও না কেন আইডেন্টিটি ম্যাট্রিক্সকে পাওয়ারে যতই তোলো না কেন তার ভ্যালু সবসময় কী হবে আইডেন্টি ম্যাট্রিক্সে পড়ে থাকবে তাহলে আই কিউবের ভ্যালু তাহলে কী হবে সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সই হবে প্লাস থ্রি আই স্কোয়ার ইন্টু এ তাহলে কি তার মানে কি আই স্কোয়ার মানে কী হবে আই হবে তাহলে আই ইন্টু এ মানে কি শুধু এ পড়ে থাকবে তাহলে কি থ্রি ইন্টু আই ইন্টু এ স্কোয়ার তার মানে কি শুধু থ্রি এ স্কোয়ার পড়ে থাকবে তাহলে আবার এ স্কোয়ারের ভ্যালু কত হয় তাহলে এখন এই এ স্কোয়ারের পরিবর্তে আমি ডাইরেক্ট এ লিখে দিয়েছি তাহলে থ্রি এ আর এ কিউব শুন আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ আবার এ স্কোয়ারের ভ্যালু এ তাহলে এখন এই এ স্কোয়ারের পরিবর্তে লিখছি তাহলে এ ইন্টু এ মানে কি আবার এ স্কোয়ার তাহলে এ স্কোয়ারের ভ্যালু আবার কত এ দ্যাট ইস এ দ্যাট ইস এ কিউব শোন আমি ডাইরেক্ট কত পাচ্ছি এ তাই আমি এ কিউবের পরিবর্তে এ লিখেছি মাইনাস সেভেনে তাহলে কত পাচ্ছি আই প্লাস সেভেন এ মাইনাস সেভেনে তাহলে এটা এটা কেটে আছে দ্যাট ইস আই হবে এই অঙ্কের আনসার বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে এই অঙ্কের আনসার এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মের অঙ্কে যাব তাহলে এক দেখ কী বলছে এ ইজগুল টু এ ম্যাট্রিক্স বি ইজগুল টু এ ম্যাট্রিক্সটা দিয়েছে আর সি ইজগুল টু এ ম্যাট্রিক্স হলে তাহলে কিছু ম্যাট্রিক্সের আমার ভ্যালু বার করতে হবে প্রথমে বলেছে এ প্লাস টু বি ইকুয়াল টু কত হবে তাহলে এ ম্যাট্রিক্স যেটা দিয়েছে লিখে নিয়েছি প্লাস টু ইন্টু বি মানে এই ম্যাট্রিক্সটা তাহলে এ ম্যাট্রিক্স যেটা আছে লিখে নিলাম বাট টু গুণ করা মানে কি এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সাথে টু গুণ করো তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু টু ইন্টু ফাইভ টেন টু ইন্টু টু ফোর টু ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স টু ইন্টু জিরো জিরো টু ইন্টু ওয়ান মানে টু এবার যোগ করো তার মানে কি অনুরূপ পদগুলো যোগ দ্যাট ইস টু প্লাস মাইনাস টু দ্যাট ইস টু মাইনাস টু জিরো মাইনাস থ্রি প্লাস টেন দ্যাট ইস প্লাস সেভেন জিরো প্লাস ফোর দ্যাট মানে কি প্লাস ফোর ওয়ান প্লাস মাইনাস সিক্স তার মানে কি ওয়ান মাইনাস সিক্স দ্যাট ইস মাইনাস ফাইভ মাইনাস ওয়ান প্লাস জিরো দ্যাট ইস মাইনাস ওয়ান ফোর প্লাস টু দ্যাট ইস সিক্স দুই দাগ টু বি মাইনাস থ্রি সির ভ্যালু বের করতে হবে তাহলে টু ইন্টু বি ম্যাট্রিক্স এটা ছিল মাইনাস থ্রি ইন্টু সি ম্যাট্রিক্স এটা ছিল তাহলে টু ইন্টু করা মানে কি প্রত্যেকটা পদের সাথে আমি টু গুণ করবো তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস টু টু ইন্টু ফাইভ মানে টেন টু ইন্টু টু মানে ফোর টু ইন্টু মাইনাস থ্রি মানে সিক্স সরি মাইনাস সিক্স টু ইন্টু জিরো মানে জিরো টু ইন্টু ওয়ান মানে টু তাহলে থ্রি গুণ করা মানে কি প্রত্যেকটা পদের সাথে থ্রি গুণ করো থ্রি ইন্টু ফোর টুয়েলভ থ্রি ইন্টু মাইনাস টু মাইনাস সিক্স থ্রি ইন্টু জিরো জিরো থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি থ্রি ইন্টু থ্রি নাইন থ্রি ইন্টু ফাইভ ফিফটিন তাহলে এবার এই দুটো বিয়োগ করো তাহলে মাইনাস টু মাইনাস টুয়েলভ তাহলে মাইনাস ফোরটিন মাইনাস টু মাইনাস অফ মাইনাস সিক্স তার মানে কি মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস সিক্স হয়ে যাবে হবে কি হবে না সরি এটা টেন আছে সরি টেন তাহলে টেন মাইনাস অফ মাইনাস সিক্স দ্যাট ইস কি টেন প্লাস সিক্স তার মানে কি সিক্সটিন ফোর মাইনাস জিরো তার মানে কি ফোর মাইনাস সিক্স মাইনাস অফ মাইনাস থ্রি তার মানে কি মাইনাস সিক্স মাইনাস মাইনাসে প্লাস থ্রি তাহলে কত পাবো মাইনাস থ্রি
জিরো মাইনাস নাইন তার মানে কি মাইনাস নাইন, আর টু মাইনাস ফিফটিন দ্যাট ইস মাইনাস থার্টিন। তিন দাগ, ফোর সি মাইনাস এ এর ভ্যালু বের করতে হবে। ফোর ইন্টু সি ম্যাট্রিক্স এটা ছিল লিখে দিলাম, মাইনাস এ ম্যাট্রিক্স এটা ছিল, তাহলে ফোর সি মানে কি এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সাথে ফোর গুণ, তাহলে ফোর ইন্টু ফোর মানে মাইনাস সরি সিক্সটিন, ফোর ইন্টু মাইনাস টু মানে মাইনাস এইট, ফোর ইন্টু জিরো মানে জিরো, ফোর ইন্টু মাইনাস ওয়ান মানে কি মাইনাস ফোর, ফোর ইন্টু থ্রি মানে টুয়েলভ, ফোর ইন্টু ফাইভ মানে টোয়েন্টি মাইনাস এ ম্যাট্রিক্স। তাহলে এবার বিয়োগ করো, সিক্সটিন মাইনাস টু তার মানে কি ফোরটিন, মাইনাস এইট মাইনাস অফ মাইনাস থ্রি তার মানে কি মাইনাস এইট, মাইনাস মাইনাস প্লাস থ্রি তার মানে কি মাইনাস ফাইভ, জিরো মাইনাস জিরো তার মানে কি জিরো, মাইনাস ফোর মাইনাস ওয়ান তার মানে কি মাইনাস ফাইভ, টুয়েলভ মাইনাস অফ মাইনাস ওয়ান তার মানে কি টুয়েলভ প্লাস ওয়ান থার্টিন, টোয়েন্টি মাইনাস ফোর তার মানে কি সিক্সটিন। এ প্লাস ফোর বি মাইনাস থ্রি সি, তাহলে এ ম্যাট্রিক্স এটা ফোর বি, তাহলে ফোর ইন্টু বি এর জায়গায় বি ম্যাট্রিক্সটা লিখে দিলাম, মাইনাস থ্রি ইন্টু সি সি এর জায়গায় সি ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্স এটা প্লাস ফোর বি মানে কি এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সাথে ফোর গুণ, ফোর ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ফোর, ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি, ফোর ইন্টু টু এইট, ফোর ইন্টু মাইনাস থ্রি মাইনাস টুয়েলভ, ফোর ইন্টু জিরো জিরো, ফোর ইন্টু ওয়ান ফোর মাইনাস থ্রি থ্রি গুণ এই প্রত্যেকটা পদের সাথে, থ্রি ইন্টু ফোর টুয়েলভ, থ্রি ইন্টু মাইনাস টু মাইনাস সিক্স, থ্রি ইন্টু জিরো জিরো, থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি, থ্রি ইন্টু থ্রি নাইন, থ্রি ইন্টু ফাইভ ফিফটিন। তাহলে প্রথমে এই দুটো যোগ করছি তারপরে এটা বিয়োগ করবো, তাহলে এই দুটো যোগ করো, তাহলে টু প্লাস মাইনাস ফোর তাহলে কবে টু মাইনাস ফোর দ্যাট ইস মাইনাস টু, মাইনাস থ্রি প্লাস টোয়েন্টি তার মানে কি প্লাস সেভেন্টিন, জিরো প্লাস এইট তার মানে কি এইট, ওয়ান প্লাস মাইনাস টুয়েলভ তার মানে কি ওয়ান মাইনাস টুয়েলভ তার মানে কি মাইনাস এগারো, মাইনাস ওয়ান প্লাস জিরো তার মানে কি মাইনাস ওয়ান, আর ফোর প্লাস ফোর মানে এইট। তারপরে এই ম্যাট্রিক্সটা লিখলাম, তাহলে মিডিলে লিখেছেন বিয়োগ, তাহলে বিয়োগ করো, তাহলে মাইনাস টু মাইনাস টুয়েলভ তার মানে কি মাইনাস ফোরটিন, সেভেন্টিন মাইনাস অফ মাইনাস সিক্স তার মানে কি সেভেন্টিন প্লাস সিক্স টোয়েন্টি থ্রি, আট মাইনাস জিরো তার মানে কি এইট, মাইনাস ইলেভেন মাইনাস অফ মাইনাস থ্রি তার মানে কি মাইনাস ইলেভেন মাইনাস মাইনাস প্লাস থ্রি, তাহলে কত হবে সরি একটু ভুল হয়ে গেছিলো, তাহলে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস থ্রি তার মানে কি মাইনাস এইট, মাইনাস ওয়ান মাইনাস নাইন তার মানে কি মাইনাস টেন, এইট মাইনাস ফিফটিন তার মানে কি মাইনাস সেভেন হবে এই অঙ্কের অ্যান্সার, তাহলে টোটাল ম্যাট্রিক্স তাহলে এইটা হবে। দুয়ের এক দা কি বলছে, যদি এ সমান যদি এ সমান এ ম্যাট্রিক্স হয় এবং বি সমান এ ম্যাট্রিক্স হয় তবে দুই বাই দুই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এক্স নির্ণয় করো যখন এ বি আর এক্স এর মধ্যে রিলেশন হচ্ছে এটা, থ্রি এ প্লাস ফোর বি ইজ ইকুয়াল টু টু এক্স, তাহলে এই রিলেশন থেকে আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে, তাহলে টু এক্স ইজ ইকুয়াল টু থ্রি এ প্লাস ফোর বি আমাকে বলে দিয়েছে, তাহলে এবার জাস্ট ভ্যালুগুলো পুট করবো, বা টু এক্স ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু এ তাহলে এ মানে এইট ম্যাট্রিক্স লিখে দিয়েছি, প্লাস ফোর বি তাহলে ফোর ইন্টু বি মানে এ ম্যাট্রিক্স, তাহলে থ্রি ইন্টু এ মানে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সাথে থ্রি গুণ, তাহলে তিন গুণে ছয় তিন চারি বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো, প্লাস ফোর বি তাহলে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সাথে ফোর গুণ, চার তিনে বারো চার ছয় চব্বিশ চার পাঁচে কুড়ি চার নয় ছত্রিশ, তাহলে এই দুটো যোগ করো, লাইক টু এক্স ইজুয়াল টু বারো ছয় আঠেরো বারো আর চব্বিশ ছত্রিশ পনেরো আর কুড়ি থার্টি ফাইভ ছত্রিশ আর আঠেরো ফিফটি ফোর, তাহলে এক্স ওয়ান কী হবে এই দুইটা এই পাশে চলে গেলে কী হবে হাফ হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু এইটিন থার্টি সিক্স থার্টি ফাইভ ফিফটি ফোর, দ্যাট ইজ এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সাথে হাফ গুণ করো, তাহলে এইটিন ইন্টু হাফ থার্টি সিক্স ইন্টু হাফ থার্টি ফাইভ ইন্টু হাফ ফিফটি ফোর ইন্টু হাফ দ্যাট ইজ কত পাচ্ছি নাইন এইটিন থার্টি ফাইভ বাই টু টোয়েন্টি সেভেন, এক্স ম্যাট্রিক্স তাহলে এটাই হবে। দুয়ের দুই কী বলছে, যদি এ সমান এ ম্যাট্রিক্সটা হয় আর বি সমান এ ম্যাট্রিক্সটা হয় এবং এ বি আর এক্সের মধ্যে রিলেশন কি টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু এটা জিরো মানে কি জিরো ম্যাট্রিক্স, কারণ ম্যাট্রিক্সের সাথে যখন যোগ করবো তাহলে একটা ম্যাট্রিক্সই পাবো কোনো নাম্বার পাবো না, তাহলে এটা জিরো ম্যাট্রিক্স হয় তবে এক্স ম্যাট্রিক্স বার করো, তাহলে যেটা আমাকে বলে দিয়েছে সেটা আমি লিখে নিয়েছি টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স, তাহলে টু ইন্টু এ তাহলে এ ম্যাট্রিক্স লিখে দিলাম প্লাস বি তাহলে বি ম্যাট্রিক্স এটা প্লাস এক্স ম্যাট্রিক্স ইকুয়াল টু এই প্রত্যেকটা ম্যাট্রিক্স কত ক্রমের দুই বাই দুই ক্রমের, আর আমরা কী জানি সমক্রমের ম্যাট্রিক্স হলেই তবে আমরা যোগ বিয়োগ করতে পারি, তাহলে এই জিরো ম্যাট্রিক্সটাও হবে তাহলে দুই বাই দুই ক্রমের, তাই আমি দুই বাই দুই ক্রমের একটা জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স আমি লিখে নিয়েছি, তাহলে দুই ইন্টু এটা মানে কি প্রত্যেকটা পদের সাথে দুই গুণ করো, তাহলে মাইনাস টু ফোর সিক্স এইট প্লাস তাহলে থ্রি মাইনাস টু ওয়ান ফাইভ প্লাস এক্স ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স, তাহলে এবার এই দুটো যোগ করো, তাহলে মাইনাস টু প্লাস থ্রি তার মানে কত ওয়ান, ফোর মাইনাস টু ফোর প্লাস মাইনাস টু তার মানে কি ফোর মাইনাস টু তার মানে টু, সিক্স প্লাস ওয়ান মানে সেভেন, এইট প্লাস ফাইভ মানে থার্টিন প্লাস এক্স ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স, বা এক্স ইকুয়াল টু এই ম্যাট্রিক্স থাকলো তাহলে এই টাই পাশে চলে গেলে কী হবে মাইনাস, তাহলে মাইনাস অফ এই ম্যাট্রিক্স, এবার এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগ করো, তাহলে জিরো মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান, জিরো মাইনাস টু মানে কি মাইনাস টু, জিরো মাইনাস সেভেন মানে কি মাইনাস সেভেন, আর জিরো মাইনাস থার্টিন মানে কি মাইনাস থার্টিন, ঠিক আছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ, নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে, থ্যাংক ইউ।